Hey guys, this is Pritam here. So you are watching Pritam Vlog. এইখানে আমি মেইনলি ব্লগটা বানাবো। তো আজকে আমার এই চশমাটা একটু ভেঙে গেছে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তো এইটা একটু সারাতে দিতে যাবো আর একটু বাইরে যাব। এই চ্যানেলটা একটু মজাদার হবে, আমার দিনের ডেলি ব্লগ যাবে। এখন তো কদিন কটা অনুষ্ঠান আছে, তো দেখি ব্লগগুলো কীরকম যায়, তোমাদের ভালো লাগে কি না। তো চলো, যখন বেরোবো তখনই আমি ব্লগটা আবার স্টার্ট করবো। তো গাইস, আমরা বেশি করেছি, এখন চলে এসেছি রেলগাড়িয়া স্টেশনে। বাড়ি থেকে বেরিয়ে বাস ধরে নিয়েছিলাম। হ্যাঁ, তো বাসে তো ব্লক করা যায় না, মাস্টার সব করা, আউটফিট চেঞ্জ হয়ে গেছে। তো ওই রেলগাড়িয়া স্টেশন, মেট্রো স্টেশন। তো টিকিটটা এখন নতুন কাটার সিস্টেম হয়েছে যে আপনার কাছে কার্ড থাকলেই উঠতে পারবেন। তো দেখা যাক, চলো। তো গাইস, রবীন্দ্র সদনে নেমে পড়েছি। তো এখন আমরা যাচ্ছি আমার ডেস্টিনেশনের দিকে, যেটা হলো এটা আসলে কিছু না, আমরা এখানে জিনিস কিনতে এসেছি। তো রবীন্দ্র সদনে অনেকগুলো গেট ছিল, তাই বন্ধ করে দিয়েছে। তার মধ্যে গেট নাম্বার 3টাই শুধু খোলা ছিল, ওই দিক দিয়েই বেরিয়েছি। এবার একটু ঘুরতে হবে। আর আমার সামনে আমার বন্ধু ম্যাপ নিয়ে যাচ্ছে, ওই দেখো। এর একটা চ্যানেলও আছে, ইটিং পাস কলকাতা, হাইসাই ব্যাপার, অনেক দূর আছে। আমি নতুন চলছি, চালাচ্ছি, দেখি কিছু হয়, তোমরা সাপোর্ট করলে হবে। তো যাই, দেখি কতক্ষণ লাগে হেঁটে। গুগল মাসি তো আছে আমাদের হেল্প করার জন্য। তো চলো। রাস্তা পার হচ্ছি, রাস্তা পার হবে। তো তাহলে আমার বন্ধুর মাথা খারাপ হয়ে গেছিল, উল্টো পাল্টা রাস্তা পার করা ছিল গুগল মাটি থাকার সত্ত্বেও। এবার আবার শিখেছি, এই এখানে যে ফ্লাইওভারটা আছে তার তলা দিয়ে যাচ্ছি, এখন সোজা যেতে হবে। তো আশা করছি তো পৌঁছে যাব। ও মাল এসছে আগে, তাও শালা রাস্তায় চিনতে পারছে না, গুগল মাসির দরকার হচ্ছে। তো দেখা যাক, ঠিকঠাক পৌঁছে যাব, তারপর জিনিসটা নেবো, একটু ফিরবো ফিরবো, আর বাড়ি যাবো। মাস্ক তো অন আছে, ফুল প্রোটেকশান, কেন কি এখনো পর্যন্ত আমাদের করোনা ভাইরাসের ভ্যাকসিন পেছনে মারা হয়নি, কবে মারা হবে তাও জানি না, কবে এই মাস্ক থেকে ছুটকারা পাবো তাও জানি না। আর সালাম, তাও আজকে আমি চশমা পরিনি, চশমা পরলে যা বিরক্তি হয়, শুধু ঝাপসা ঝাপসা। চশমা পরিনি ভুল কথা, চশমাটা ভেঙে গেছে, দিতে গেছিলাম। কলকাতার রাস্তায় জল জমেছে, ড্রেনের জল ছ্যা বন্ধ বেরোচ্ছে, এইসব করলে হবে কি বলেন, কমেন্ট করে বলেন। তো চলো যাওয়া যা, গাড়ি যাওয়া আসতে আসতে আমার আশা করছি কথাগুলো শুনতে পারছো। পৌঁছে গিয়ে আবার শুরু করবো, কারণ কি রাস্তা হাঁটতে হাঁটতে বেশি ব্লক করা ভালো না। তো প্রায় আমরা 10-15 মিনিট ধরে হাঁটছি, এখনো ডেস্টিনেশনের কাছে পৌঁছাইনি। কিন্তু আমার বন্ধু বলছে পৌঁছে গেছি। তো ও বন্ধু, কি বলো, কি খবর? আর আমরা আর 5 মিনিটের মধ্যে পৌঁছে যাব, 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। ইয়ো, তারপর কি করা হবে? নাচ হবে। নাচ হবে কি? টুম্পা ডান্স? হ্যাঁ, টুম্পা। তোমার একটু টুম্পা ডান্সের চেহারা দেখাও। টুম্পা ডান্সের জন্য ফেমাস আমার বন্ধু,
যাই হোক, পৌঁছালে দেখা হবে। এখনো পৌঁছায়নি, 15 মিনিট রাস্তা হেঁটে এসছি, জানি না কোথায় যাচ্ছি, কিন্তু আমার ভরসা আছে আমার বন্ধুর ওপরে। আর যদি ইচ্ছা দেয় নাকি একবার ঘুরে আসতে পারো তো আরো ভালো। আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। ডিম পাস কলকাতাকে সাবস্ক্রাইব করো, আর আমার সব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। নতুন চ্যানেল না খুললেও হবে আমারটা। এ সালা, ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হবে সেটা করো। এই চ্যানেলটাও খুব ভালো, অনেক ভিডিও আছে, অনেক রেস্টুরেন্ট নতুন নতুন আছে খবর। গিয়ে দেখো, লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। ওকে, লাইক কমেন্ট করো, আমারটাও করো, একটু সাপোর্ট করো। তো পৌঁছালে দেখা হবে, এখনও পৌঁছায়নি, অনেকটা রাস্তায় দেখছি বাকি আছে। আমরা পৌঁছে গেছি, পৌঁছে প্রোডাক্টটাও নিয়ে নিয়েছি যে জিনিসটা দরকার ছিল। এই ভেতরে এখান থেকে দেখতে পাচ্ছ, প্রোডাক্ট বলতে একটা এই জিনিস ইউজ করি যেটা আমাদের কাজে লাগে, সেই প্রোডাক্টটা নিলাম। এবার বেরোচ্ছি, চলো দেখা যাক। এবার আমার একটা দাদা দেখা করতে আসবে এখানে, মানে গেট টুগেদার হবে। গেট টুগেদার না, রোজই দেখা হয় মোটামুটি। আর ওয়েদারটাও খুব খারাপ, জ্যাকেটটা নামাচ্ছি তো ঠান্ডা লাগছে, জ্যাকেটটা তুলছি তো গরম লাগছে। তো ভাই কি করছো, ফটো তুলছো? ফটো ফটো ফটো, সেলফি সেলফি সেলফি। ইনি খুব সেলফি বলে, সেলফি অ্যাডিক্টেড, সেলফি অ্যাডিক্টেড, ইও সেলফি অ্যাডিক্টেড, তো সেলফি তুলছে। তো প্রোডাক্টটা নিয়ে কেমন লাগছে, মানে কি মানে এত ঘুরে ঘুরে তবে জিনিসটা পেলাম? ও ভাই সাহাব, যাই হোক, অনেকদিন বাড়ি থেকে বেরোয়নি, এটা এটার কারণে তো বেরোতে তো পেরেছি। রাস্তায় বেরিয়ে বেশ ভালোই লাগছে, অনেক লকডাউনে যা অতদিন যা বাড়ির ভেতরে ছিলাম। তো এবার বাড়ি ফিরব, কিন্তু আমার একটা দাদা দেখা করতে আসবে, তার জন্য ওয়েট করছি। দাদা কখন আসছে? আসছে তো দাদার জন্য ওয়েট করবো। চুল টুল কি আছে? চশমাটা নেই, চশমাটা রাত্রিবেলা আসবে। ওকে, গুড বাই। তো আমরা আমাদের দাদার সাথে দেখা করে এবার বাড়ি ফিরছি। তো বাড়ি ফেরার সময় হয়ে গেছে, এর সাথে ব্লগটাও শেষ করার সময় হয়ে গেছে। কিছু বক্তব্য আছে? না, আমার কোনো বক্তব্য নেই। হ্যাঁ, খিদে পেয়েছে, খিদে পেয়েছে। হ্যাঁ, কিছু খাওয়া, চল তাহলে এরপরে খেয়ে দে, বাড়ি ফিরবো। আর আপনাদের বলছি, ব্লগটা শেষ হচ্ছে, ভালো থাকবেন, ভালো রাখবেন, এই নিয়ে ব্লগ খতম খতম। বাই বাই, টাটা, গুড বাই, গয়া।